সাতক্ষীরায় সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ 2023-এ শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা 11টায় সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, আরডিসি মহিউদ্দিন, সদর উপজি সহকারী কমিশনার সুমন আইরিন, এনডিসি বাপ্পি দত্ত, রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমিন ও সজীব তালুকদার, সাতক্ষীরা পৌর ভূমি কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ। 22 মে থেকে 28 মে পর্যন্ত উক্ত ভূমি সেবা সপ্তাহ চলবে।